জঙ্গলে রিলে এনায়ের মোস্ট ওয়ান্টেড এম বাথাই পাহাড় বগাই মাছবাত পালেহি দুধর্ষ এনএলএফবির মুরব্বী এম বাথাই লালপানী আরক্ষী থানাত আত্মসমর্পণ বাথায়ন কোম্পানির তৃতীয় বড়শান্তি চুক্তির পিছত এইজন দুধর্ষ এম বাথাই বড়ভূমিত জন্ম দিছিল এনএলএফবি নামৰ এটা উগ্রপন্থী সংগঠনের আর এই এনএলএফবি সংগঠনটে দীর্ঘদিনে আরক্ষীর মূরর কামরণি আছিল যার বাবে আরক্ষী এম বাথার মূরর মূল্য নির্ধারণ করেছিল 10 লাখ টাকা আর এনেবর অব্যাহত থাকার সময়তে বৃহস্পতিবারে ওদালগুড়ি লালপানী থানাত আত্মসমর্পণ করে এম বাথায়ন কোম্পানিয়ে পৃথ্বীরাজ নারায়ণ দেবমেশ আর থুলুঙ্গা বসুমতারীর মুখ্য ভূমিকাত মূল খুঁটিল উভতি আহিল এম বাথা সহ 30 গৰাকী দুদর্শ এনএলএফবির সদস্যই অসম সরকারের বিষয়ববীয়া মুখ্যমন্ত্রী অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সদিচ্ছাত আর নির্দেশনাত অসম সরকারের স্পেশাল ডিজিপি ল এন্ড অর্ডার জিপি সিং ডাঙরিয়া আহি পাইছে লালপানী থানাত তাতে আমার বেসিক রাউন্ড অফ ডিসকাশন এটা হব তারপর অতি শীঘ্রে আপনার দেখবলে সক্ষম হব যে এনএলএফবির সম্পূর্ণবর কেদার রাজ্য সরকারের যে আহ্বান উন্নয়ন আর শান্তির প্রতি সেই আহ্বানক সম্মতি জানাই মূলুটিলৈকে বা ওভারগ্রাউন্ডত আহিব এতিয়া কোন কোন আহিলে এতিয়া নো কমেন্ট প্লিজ এই কোন কোন আহিলে নো কমেন্ট বিষয়ববীয়া এনএলএফবির সিনিয়র বিষয়ববীয়া ওদালগুড়িত এম বাথাক গামোচা আর বড় জনগোষ্ঠীর আর্নাই পিন্ধে আদরিলে মন্ত্রী পীযূষ হাজরিকা আর বিটিআর প্রধান প্রমোদ বড়ুয়ে আমার কারণে আজ একটা খুব ভাল খবর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় জনুয়া আহ্বানের প্রতি সম্মান জানাই ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ বজুল্যান্ডর চেয়ারম্যান আর্মি চিফ ভাইস চেয়ারম্যান সমন্বিতে 23 জন কেদারে আহি আমার মজত উপস্থিত হয়েছে এনএলএফবির ইয়াত নেতৃত্ব দি অহা 3 জন নেতা বাথা বকো আর আই বি বিথুংগরা ইসলারি লগতে বাকি কেদার সকল মই প্রথমতে তেখেত সকলক আদরণি জানাইছো ইফালে ওদালগুড়িত আত্মসমর্পণ করার পাছতে গুয়াহাটিলৈ লৈ অনা হয় এম বাথা সহ আত্মসমর্পণকারী এনএলএফবি সদস্য সকলক আহাতো আর কি কম আমার শিবিনিশ্বর সারে মাতিছে আমার তারপর আমার বড়োর যা সংগঠন আছে এইবিল মাতিছে ভাল শান্তির কারণে এটার কারণে আছে সরকারের লগত এরা ধরার মাজেরে শান্তি আলোচনাত বহিব এনএলএফবির সদস্য সকলে আর এই গুরুত্বপূর্ণ আলোচনাত অংশগ্রহণ করিব রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই পিছে আলোচনাত কি হব আলোচনা কেনেদরে সম্পন্ন হব তাক লৈ এতিয়া দৃষ্টি নিবদ্ধ রাজ্যবাসীর ওদালগুড়ির পৰা ব্যুরো ইনপুটৰ সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট ঈশান নিউজ।